আমি প্রথমে সর্বপ্রথম নয়টা ওয়ার্ড থেকে নয়জন আলেম নিব, মসজিদের ইমাম নিব, নয়জন কয়জন নয়জন মসজিদের ইমাম নিব নয় ওয়ার্ডের, এরপরে নয়জন মেম্বার নিব ১৮ জন, এরপরে নয়জন শিক্ষিত যারা সমাজের মধ্যে কতগুলো প্রতিষ্ঠিত ফেমাস ব্যক্তি আছে ওই ধরনের নয়জন নিব, ৩ জন ২৭, এরপরে আমি থাকবো তাহলে কয়জন ২৮ জন, এরপর মহিলা মেম্বার থাকবে কয়জন ৩ জন, এদেরকে নিয়ে সমন্বয় করে এক একটা ওয়ার্ড কমিটি করে তাদের উপর বিচার ছেড়ে দিব আলহামদুলিল্লাহ, এরপরে সমন্বয় করে আমি প্রধান হয়ে প্রত্যেকটা বিচারের রায় দিব, এরপরে যদি কোনো সমস্যা থাকে আল্লাহ ছাড়া আর কোনো সম্ভব না। আসে ভাই বলেন, একজন মসজিদের ইমাম যদি থাকে, একজন মেম্বার থাকে, একজন সমাজের আলোচিত ব্যক্তি সম্মানিত ব্যক্তি যায় ৩ জন, একজন মহিলা মেম্বার ৪ জন, এরপরে চেয়ারম্যানে যদি একটা বিচার করে বিচার রায় দিয়ে, এটার পক্ষপাতিত্ব বলার আর সুযোগ আছে? সুপ্রিয় দর্শক, বাসকা এক্সপ্রেসে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আরিফ ইসলাম তুহিন। দর্শক, বাসকা এক্সপ্রেসের নিয়মিত এপিসোড ইলেকশন এক্সপ্রেস, আজকের পর্বে আমাদের সাথে যুক্ত আছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২নং সোনুয়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী লায়ন মোহাম্মদ আমিরুল হক এমরুল কায়েস। বাসকা এক্সপ্রেস আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে বাসকা এক্সপ্রেসকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অনেক কষ্ট করে আপনি আমাদের এখানে এসে অনুন্নত অবহেলিত একেবারে নিষ্পেষিত একটা অঞ্চলে এসে আমাদের মতন প্রার্থীদের খোঁজখবর নেওয়ার জন্য এবং সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনাকে এবং আপনার আপনার যারা দায়িত্বশীল আছেন কর্মকর্তা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বাসকালি সনু উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এবং আমাদের যারা সমর্থক আছে যারা আমার জন্য কাটতেছে তাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং মোবারকবাদ এবং পুরো সনুবাসীকে স্বাগত জানাচ্ছি। নির্বাচনের মাঠে আপনি নতুন মুখ, নতুনদের পুরাতনদের মাঝখানে উঠে আসা সবসময় চ্যালেঞ্জের, সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আপনি কতখানি প্রস্তুত? এটা একটা চ্যালেঞ্জ যেটা বলছেন, এটা আমি ততটুকু চ্যালেঞ্জ মনে করছি না, কারণ আমি সোনুয়ার মধ্যে কোনো নতুন মুখ না। আমি হয়তো নির্বাচনে সবসময় সবাই নতুন মুখ, সে পুরাতন হোক আর নতুন হোক, দাঁড়িয়েছে আমরা নতুন করে আগামী ১৫ তারিখ ভোটের জন্য সবাই নতুন। এখানে সোনুয়ার মধ্যে যারা ৫ বছর চেয়ারম্যানই করেছে আর ১২ বছর যিনি চেয়ারম্যানই করেছেন সবাই আমরা আত্মীয় স্বজন, এখানে প্রতি মুহূর্ত প্রতিদিন প্রতি মাস প্রতি বছর এমন কোনো সময় নেই যেখানে আমি সোনুয়ার জন্য কাজ করে যাচ্ছি না। তো আমি সোনুয়ার জন্য নির্বাচনে নতুন হতে পারি কিন্তু আমি মানুষ হিসেবে নতুন না, উন্নয়নের মধ্যে আমি নতুন না, সেবার মধ্যে নতুন না, এবং সোনুয়ার মানুষের সাথে যে ওতপ্রোতভাবে জড়িত দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে, সুতরাং আমি নতুন মনে করছি না। আমি সোনুয়ার সেবা দিয়ে যাচ্ছি এবং সোনুয়া প্রতি মুহূর্তে যে গতকালকে আমার রাস্তা হচ্ছে সোনুয়ার মধ্যে রাস্তা দিচ্ছি, আজকেও একটা রাস্তা উদ্বোধন করবো ইনশাল্লাহ, এর প্রতিদিন প্রতি মাস এমন কোনো সময় নেই সোনুয়ার কোনো না কোনো আমি উন্নয়ন করছি না। সুতরাং প্রত্যেকটা ঘরে ঘরে আমার পরিচিতি আছে, শিক্ষা দিয়ে অশিক্ষিত এখন কৃষক শ্রমিক মজুর লবণ চাষী যারা আছে যারা দেশের প্রবাসী আছে প্রিয় ভাই যারা আছে সবাই আমাকে চিনি। তো সুতরাং আমি আশাবাদী সামনে যে নির্বাচন হবে ১৫ তারিখ ইনশাআল্লাহ প্রতিটা ঘরে ঘরে মা বোন যারা আছেন এবং শিক্ষিত যারা ভাই প্রবাসী আছেন, আমি প্রতিটা ঘরে ঘরে শুনতেছি যারা বিদেশে আছেন বউদেরকে মাদেরকে সবাই বলছে যে আমার ভাইকে একটা ভোট দেওয়ার জন্য, ইমরুল কায়েসকে ভোট দেওয়ার জন্য, আর যারা শিক্ষিত শহরে বন্দরে লেখাপড়া করে প্রতিটা মাকে বাবাকে ভাইকে বোনকে ফোন করে বলতেছে ইমরুল ভাইকে কোনোভাবে যাতে কী না করে অবহেলা না করে। এটা আমি আসলে আশাবাদী, এটা আমি খুবই উৎফুল্ল, আমি যে কাজ করেছি সেটা আমার মনে হয় সেটা আমাকে ওরা এই ১৫ তারিখ ম্যান্ডেট দিয়ে আমাকে তারা তাদের ভালোবাসার প্রতিদান দিবে আশা করি আর কি। ধরুন আপনি আগামী ১৫ তারিখ নির্বাচনের মধ্যে জয় হয়ে আসলেন, আপনার ইউনিয়নের মধ্যে বিগত দিনে যে কাজগুলো হয় নাই আপনি কোন কাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে করবেন এবং স্থানীয় সরকারকে জনবান্ধব করার জন্য আপনি কী কী পরামর্শ দেবেন? ভাই আমি প্রথমে বলবো, আমরা একটা জিনিস জানি, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা, এটা একটা বহুল পরিচিত কথা। এটা সোনুয়ার বেলায় আসলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের ভাঙা অবস্থায়, এখন প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি আমরা যে মস্তিষ্ক নিয়ে চলি এই মস্তিষ্কটা নাই সোনুয়ার মধ্যে, যেটা ইউনিয়ন পরিষদ এই পরিষদটা নাই। আমরা নির্বাচন করতেছি ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিষদ কোথায় আছে কেউ জানে না, সোনুয়ার মধ্যে পার্শ্ববর্তী যে ইউনিয়নগুলো আছে এ রাজাহালি বলেন ফুজুরি বলেন এই শেখেরগির বলেন গন্নামারা বলেন বরগুনা বলেন টৈডং বলেন প্রত্যেকটাতে আলিশান অত্যাধুনিক শৈল্পিক পরিষদ আছে, কিন্তু আমরা আসল কী পরিমাণ অবহেলিত, যেটা যেটার জন্য আমরা নির্বাচন করতেছি সেই জিনিসটাই নেই এখানে, পরিষদটা নেই।
তো আমি অগ্রাধিকার ভিত্তিতে কি দিব আপনারা মনে করেন, আগে আমাকে মাথাটা ঠিক করতে হবে, মাথা ঠিক করতে হবে না কি বল, মাথা ঠিক না করলে পুরো চলবে কেমনে? আগে আমি সর্বপ্রথম শুরু করব পরিসর নিয়ে যুদ্ধ করব, পরিসরটা কোথায় হবে, এরপরে সোনার মধ্যে এই যে সব জায়গায় চারপাশে তিন পাশে বেড়িবাঁধ আছে, পশ্চিম পাশেরটা তো সরকারের বিশাল উন্নয়নের মধ্যে পড়ে গেছে, এর তিন পাশে যেটা আছে কিছু অংশ আমি রোডে রাইডিং করেছি এবং রাস্তা পাশও করাইছি এলজিডি থেকে, আর যে অবশিষ্ট অংশ আছে সেটা আমি এলজিডির ও রোডের আইডির চলমান আছে সেগুলো আমি করে এরপরে আইডি দিয়ে এরপর রোডের কাজ শুরু করবো ইনশাল্লাহ। এরপরে যেটা করবো, যেটা আমাদের এখানে প্রায় 28টা রোডের আইডি আছে সোনুয়ার মধ্যে, আইডির মধ্যে আরও 5টা কি 6টা আইডি আমি করেছি, টোটাল 35টা আইডি এখানে আমি দেখবো। আমার 9টা ইউনিয়ন, 9টা ওয়ার্ড, একটা ইউনিয়নের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা রোড সেটা আমি আগে হাত দিব, প্রত্যেকটা রাস্তায়। এখন সোনুয়ার মধ্যে এই শোন, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড আপনি যেতে পারবেন না। আপনি আসার সময় আমাকে খুব প্রকাশ করেছেন, ভাই কোন এলাকায় আসলাম, আপনারা অনেক কষ্ট গেছে ভাই, আসলে এটা লজ্জিত, আমরা দুঃখিত, আমরা সোনুয়াবাসীরা আসলে আমরা হাত দিই না। এই সোনুয়া তো অবহেলিত, এখানে কিছু নাই ভাই, একটা আছে হাই স্কুল আছে আর একটা দাখিল মাদ্রাসা আছে, একটা হারজি মাদ্রাসা আছে যেটা আমার দাদা প্রতিষ্ঠিত, সোনুয়া বড় মাদ্রাসা যেটা বলে। তো এখানে প্রত্যেকটা ইউনিয়নে 7টা, 8টা, 5টা, 3টা, 4টা হাই স্কুল আছে, কলেজ আছে, বিভিন্ন মাদ্রাসা আছে, ওই জায়গায় আমাদের একটা মাদ্রাসা, একটা হাই স্কুল, আর কিছু নেই ভাই, আর কিছু নেই, এখানে কোনো কিছুই পাবেন না। তো এই জায়গা থেকে যদি তুলতে যাই, আমি আপনাকে প্রথমে বলেছি সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো, কোথায় এটা আমাদের বসে সিদ্ধান্ত নেবে, আমরা ওষুধ কোন জায়গা থেকে শুরু করবো। হ্যাঁ, তো এটা গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা শিক্ষিত একটা ছেলে, আমাদের এখানে ইউনিয়ন পরিষদ আসাটা আসলে আমাদের জন্য খুব কষ্টের। এখানে মানুষ যারা আছে, যারা যারা শিক্ষিত মানুষ আছে, তারা আমাকে প্রতি মুহূর্তে প্রশ্ন করে, ভাই এখানে কেন এসেছেন আপনি এই অবস্থায়? এখানে যারা নির্বাচিত হয় আপনার আশেপাশে দেখেছেন মেট্রিক পাশ করে নাই ভাই, ওই জায়গার মধ্যে আমি একজন উচ্চশিক্ষিত মানুষ, আমি সেবা করার জন্য চিন্তা করেছি, আপনি বুঝতে পারেন না কী ধরনের একটা এলাকাকে আমরা টেনে তোলার স্বপ্ন দেখেছি। এটা আমরা না করলে করবে বাকে? হ্যাঁ ঠিক আছে, এটা তো আমাদেরই করতে হবে, আমরা যারা শিক্ষিত, প্রত্যেকটা ঘরে ঘরে যাতে শিক্ষার ক্ষেত্র শিক্ষিত হয়, প্রতিটা ঘরে ঘরে যাতে চেয়ারম্যান নির্বাচিত হয়, দেশের জন্য চিন্তা করে, দেশের জন্য সেবা করে, এটা আমাদেরকে তাদেরকে উৎসাহিত করতে হবে, না হয় করবে না কেউ এখানে। তো আমি বলছি সোনার, প্রথমে আমি পরিষদটা করবো, তারপর রোডের প্রধান প্রত্যেকটা ওয়ার্ডের, আমার কথা হচ্ছে আমি মেম্বারে নির্বাচন করি নাই, আমি করছি চেয়ারম্যান নির্বাচন, আমি আমার ওয়ার্ড নিয়ে চিন্তা করবো না, আমি পুরাটা সোনুয়া নিয়ে চিন্তা করবো। তো এখন প্রথমে কী কাজ সেটা আমি বেছে নিয়ে রোডঘাট উন্নয়ন, শিক্ষার প্রতিষ্ঠান, কালবাট, যাত্রী ছাউনি ঘাট, মানুষের যে সমস্যা, ন্যায় বিচার, এগুলো আমি প্রতিষ্ঠিত করবো, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবো আমার ইউনিয়নে। যদি আমাকে ম্যান্ডেট দেয় আমার সোনুয়াবাসী, প্রিয় সোনুয়াবাসী, আমার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, শিক্ষিত সবাই যদি আমাকে ম্যান্ডেট দেয়, আমি এভাবে সোনুয়াটা ইনশাল্লাহ পরিবর্তন করে দেবো আশা করি ইনশাল্লাহ। আপনাদের সোনুয়ার মধ্যে আরও আপনি ছাড়া আরও তিনজন প্রার্থী হয়েছে, ওদেরকে বাদ দিয়ে জনগণ কেন আপনাকে, মানে ওদের থেকে আপনার কোন তিনটি মানে বিষয় আপনাকে গিয়ে রাখবে বলে কেন কেন বলে? প্রথমত আমি বলি, ওরা যে তিনজন আছে, আসলে টোটালে আমরা সাতজন আছি, সাতজনের মধ্যে আমরা যেটা সবাই মনে করতেছে, তিনজন প্রার্থী হচ্ছে আপনার দামি প্রার্থী, আর চারজন হচ্ছে নির্বাচনে ফোকাসে এর মধ্যে আছে, যারা নির্বাচন করতেছে, এই চারজনের মধ্যে একজন হচ্ছে 14 বছর চেয়ারম্যানই করেছে, সেটা আমার মামাতো ভাই রেজা, আরজন গত 5 বছর চেয়ারম্যানই করেছে, সেটা আমার চাচা লাগে, আর এখন যেটা মৌলানা মজিবুর রহমান তালুকদার, সেটা আমার আফন ফুফাতো ভাই, আর আমি আছি, আমরা চারজন আসলে টোটাল আলোচিত আর কি। তো জনগণ কেন বলবে? আমি বলি, এই এই গত 5 বছর যেহেতু হারুন ছিল, এর আগে রাজা ছিল, তাদের শাসন, তাদের যে নির্বাচন, তারা যে নির্বাচিত হয়েছে সবাই জানে তারা কী করেছে, তারা নির্বাচিত হওয়ার পরে কাজ করতে পেরেছে, তারা 5 বছর নির্বাচিত হওয়ার পরে কাজ করেছে, একজন 14 বছর নির্বাচিত হওয়ার কাজ করেছে, আর আমি ভাই নির্বাচিত না হয়েও কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো মানুষের মূল্যায়ন করবে আমার কাজ, এখানে শোন আমরা একটা হাই স্কুল করেছি, আমি একটা প্রাইমারি স্কুল করেছি, একটা কলেজ করার স্বপ্ন দেখেছি, কাজ করে যাচ্ছি, সুতরাং জনগণে বেছে নিবে আমাকে কেন করবে, সেটা জনগণে বেছে নিবে, জনগণ আমাদের এখন
শিক্ষক, আমরা ছাত্র, জনগণ আমাদেরকে নাম্বার দিবে আমরা কে কী কাজ করেছি। সুতরাং কেন বেছে নিবে? আমি উন্নয়নের এখানে জোয়ার বেশি দিয়েছি আমি এখানে সোনার মধ্যে, সুতরাং আশা করি তারা আমাকে মূল্যায়ন করবে আগামী 15 তারিখ। এই আশাবাদ আমি ব্যক্ত করছি প্রত্যেকটা ঘরে ঘরে। এখানে শিক্ষিত পার্সন আছে, সবাই চাইবে একজন শিক্ষিত মানুষ, একজন আলোকিত মানুষ, একজন নামাজি মানুষ। ইউনিয়ন পরিষদের যদি আপনার চেয়ারম্যান হয়, ইউনিয়ন পরিষদটা অন্তত পক্ষে নামাজি বানাবে, ন্যায় বিচারের জায়গা বানাবে ইনশাল্লাহ। এই জন্য আমাকে নির্বাচিত করবে সেটা আমি মনে করি। আচ্ছা, শেষ সময় এসে আপনার আমি বলবো আমার প্রিয় এলাকাবাসী সনুয়াবাসী, এই সনুয়াটা জর্জরিত, অবহেলিত, নিষ্পেষিত একেবারে। এই জিনিসটা যদি টেনে তুলতে হয়, এই সনুয়াকে যদি সাজানোর প্রয়োজন হয়, এখানে একটা বিপ্লব প্রয়োজন আছে, উন্নয়নের বিপ্লব, আদর্শের বিপ্লব, শিক্ষার বিপ্লব। আশা করি প্রত্যেকটা জিনিস আমার মধ্যে পাবেন। আমার চেষ্টা, আমার সাধনা, আমার সাফল্য সব কিছু এই সনুয়াকে নিয়ে। ভবিষ্যৎ যে স্বপ্ন, এই যে বয়স যা 48 বছর যে বয়স গেছে, অতিরিক্ত যে বয়স আছে, যদি আল্লাহ দিয়ে থাকে, এই বয়সটা আমি সনুয়ার জন্য উৎসর্গ করতে চাই।